কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের সমীকরণ যেন নানান জটিলতায় ঘুরপাক খেয়ে চলেছে। 22,000 নতুন ভোটার, নারী ভোটার, নগর দক্ষিণে 86,000 আর সনাতন ধর্মাবলম্বীদের ভোট পাল্টে দিতে পারে নির্বাচনের হিসেব নিকেশ। বিশ্লেষকরা বলছেন, শুধু রাজনৈতিক সমর্থকদের ভোটে এবার মেয়র পদে বিজয়ী হওয়া কঠিন হবে। মিরাজ মিজুর রিপোর্ট। জমে উঠেছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। ঘনিয়ে আসছে ভোটের দিন, তাই প্রার্থী সমর্থকদের এখন রাত দিনের ব্যস্ততা। ভোটারদের মন খুলে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমি যদি মেয়র হতে পারি, এক বছরের মধ্যেই আমি কুমিল্লার মানুষকে যানজট এবং জলবদ্ধতা থেকে মুক্তি দেব। আমার অসম্পূর্ণ কাজগুলি করার জন্য আমি এবার আবার দাঁড়াইছি। কিন্তু প্রতিশ্রুতি দেওয়াটা যত সহজ, বাস্তবায়ন ঠিক ততটাই কঠিন। আর তাই এক দশক ধরে ঝুলছে যানজট ও জলাবদ্ধতার নগর সমস্যা। যদিও দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করা সিটি কর্পোরেশনের একার কাজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বাস্তব অবস্থা হচ্ছে, ইচ্ছা করলে এটা তারা করতে পারবে না, কারণ সিটি কর্পোরেশনের যে অতিরিক্ত পানিগুলি, সেগুলি যাওয়ার জন্য যে নালা বা খালগুলি আছে, সেগুলি কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে ইউনিয়ন পরিষদের অন্তর্গত। স্থানীয়ভাবে একটা যেমন নিজস্ব মতামতের ভিত্তিতে একটা পরিকল্পনা থাকতে হবে, তেমনিভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সামর্থ্যের মধ্যে একটি পুরো নগরব্যাপী একটা ড্রেনেজ ব্যবস্থার একটি পরিকল্পিত পরিকল্পনা থাকতে হবে। মেয়র পদে বিজয়ী হতে সামনে এখন নানান জটিল হিসেব নিকেশ। তবে সহজ সমীকরণে পড়েছে 22,000 নতুন আর 125,000-এর বেশি নারী ভোটার ছাড়াও নগর দক্ষিণের 86,000 ও সনাতন ধর্মের ভোট। এসব ভোটই কেবল নিশ্চিত করতে পারে বিজয়। কিছু নতুন ভোটার আসে, তারাও কিন্তু এখানে অত গভীরভাবে চিন্তা করবে না, তারাও একটা আবেগ নিয়ে একদিন ধাবিত হবে, তাতে ভোটের ফলাফলে কিছুটা হলেও প্রভাব বিস্তার পাবে। আর সবচেয়ে বেশি যেটাই হবে সেটা নারী ভোটার। আরেকটা উপসর্গ আছে, সেটা হচ্ছে সদর দক্ষিণ, এখানে প্রায় 86,000 ভোটার আছে। নিজস্ব ভোট ব্যাংকের বাইরে যে প্রার্থী এসব ভোট বেশি টানবেন, তিনিই হাসবেন বিজয়ের শেষ হাসি। তার গলাতেই ঝুলবে নগর পিতার মালা। মিরাজ মিজু, দেশ টিভি, কুমিল্লা।